সমৃদ্ধ যোজনায় ঋণ পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ নেতার বিরুদ্ধে, মহিলাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ারও অভিযোগ, দোষীদের কঠোর শাস্তি হবে আশ্বাস পঞ্চায়েত সভাপতির। মহিলা সমৃদ্ধ যোজনা প্রকল্পে ঋণ পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। অভিযোগ, বাগদা ব্লকে একাধিক মহিলাদের ঋণের নামে এই টাকা আত্মসাত করছে স্থানীয় নেতা ও দালালরা, যার ফলে ভুক্তভোগী সাধারণ মহিলারা মাসে মাসে ঋণ শোধ করতে বাধ্য হচ্ছেন। সমৃদ্ধ যোজনা প্রকল্পে 20,000 টাকার ঋণ পাওয়া যায়, যার মধ্যে 10,000 টাকা সাবসিডি থাকে, বাকি 10,000 টাকা মাসে মাসে পরিশোধ করতে হয় ঋণ গ্রহীতাদের। অভিযোগ, 20,000 টাকার ঋণ পেতে গেলে নেতা ও দালালদের টাকা দিতে হচ্ছে, 20,000 টাকা পেতে গেলে প্রায় 15,000 টাকা দিতে হয়। আমি বললাম যে আমি আমি কেন দেব, আমারই তো কাগজপাতি, তাহলে আমার যদি শোধ করতে আমি কষ্ট করে করব। আমার বিশাল গালাগালিও দিয়েছিল, আমার কাছে আমারে বললো 4,000 টাকা তুমি পাবে আর বাকি টাকা সব আমাকে দিতে হবে। তারপরে যখন টাকা নিতে আসলো, তারপরে তো আমারে আমি আমারে বিশাল গালাগালি দিয়েছিল। হ্যাঁ, আমি তখন আমি ভাইকে বললাম, ভাই বললো হ্যাঁ, তখন ভাই বললো কি না কেন দেবে এরকম করে, তোমার যদি শোধ করতে বৌদি। আমি তারপরে স্যার দিই নাই। বাকি টাকা ঋণ গ্রহীতা পেলেও মাসে মাসে টাকা পরিশোধ করতে বাধ্য হন ঋণ গ্রহীতারা। বেশ কয়েক বছর আগে থেকে এই চক্র সক্রিয় বাগদায়। প্রথমে তো বলেছিল যেরকম লোন এসছে লোন নেবেন, তো আমরা তো সবাই বললাম প্রথমে না, তারপর আবার এসছিল, তারপর বললাম হ্যাঁ ঠিক আছে কি কি লাগবে ডকুমেন্টস দিলাম, বলছে 20,000 টাকা দেবো, তারপরে আমাদের একে টাকা দিতে হবে, তারপরে আমরা বললাম না, বলেছিল 15,000 টাকা তুলে দিতে হবে আর বাদ বাকিটা আমাদের রাখতে বলেছিল 6,000, তারপরে দিলাম, দেওয়ার পরে তারপরে টাকাটা আসলে তুলে দিলাম, দেওয়ার পরে তারপরে কিছুদিন পরে ওরা বলেছিল আমরা দিয়ে দাও আমরা শোধ করে দেবো, আপনাদের শোধ করতে হবে না তাই বলেছে। তখন তারপরে কিছুদিন পরে আমি দেখলাম আমার বইতে টাকা কেটে নিয়েছে 800-73 টাকা, তারপরে আমি বললাম ওদের বন্ধ হয়ে যায় জিনিসটা, আমার মতন আরও অনেকে এরকম ফেসাতে পড়েছে, তাদেরও একটা করতে হবে, তারা তারাও যেন না পারে বিপদে। এক মহিলা বলেন, নেতারা লোন দেবার নামে সব কাগজপত্র নিয়ে যায়, 20,000 টাকা লোন পেলেও ফর্মে সই করিয়ে প্রায় 15,000 টাকা তুলে নেয়, বাকি টাকারও ভাগ দিতে হয় বিভিন্ন জনকে, মাত্র 3-4,000 টাকা পান গ্রাহকেরা। প্রথমে ঋণ পরিশোধ করা লাগবে না বললেও মাসে মাসে ঋণ গ্রহীতাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। লোন চেয়েছিলাম যে বাড়ি বসে কোনো কাজ টাজ কিছু করা যায় কিনা, আমি কলকাতায় থাকি, আমার হাজবেন্ড মারা গেছে, তো বাচ্চারা আছে, দুটো ছেলে মেয়ে আছে আমার, ওই জন্য ভেবেছিলাম যেন কোনো কাজ টাজ হয় কি, তো ওনাকে তখন উনিই বলেছিল যেরকম একটা লোনের ব্যবস্থা করে দেবো, তো 20,000 টাকা পাওয়া যাবে, তা বলছিলাম ঠিক আছে। হ্যাঁ, ফর্ম ফিল আপ করেছি, তারপরে তারপরে উনি পরে ফর্ম ফিল আপ করার পরে বলছে যে তোমার আমারে 15,000 টাকা আমাকে দিতে হবে, ঠিক আছে। এবার আমি বলছি যে কেন 15,000 টাকা দিতে হবে, তা বলছে যে হ্যাঁ ওই ফর্ম ফিল আপ করে দিলে পরে এর জন্য তোমার 5,000 টাকা দেওয়া হবে, তোমার আর সেটা শোধ করতে হবে না, পরিশোধ করতে হবে না, আর 15,000 টাকা আমাকে তুমি দিয়ে দেবে, সেইভাবে মানে ফর্ম ফিল আপ করে নিয়েছে। এবার তার আগে ফর্ম ফিল আপ করা হয়ে গেছিলো, তারপর যখন টাকা ঢুকলো তখন উনি বলছে যে না আমার 16,000 টাকা দিতে হবে, আবার ফর্ম ফিল আপ করার জন্য আমার কাছে 300 টাকা করে নিয়েছে, সেটাই তো, তাই জন্য তো সেটা নিয়ে একটু গণ্ডগোল হয়েছে। তো আমি বলছি কেন তোমায় দেবো, এটা তো তুমি বলেছো যে পরিশোধ করতে হবে না, কিন্তু এখন তো শুনছি এটা আমার পুরোটাই পরিশোধ করতে হবে, তো সেটা যখন দিতে রাজি না হয়েছে তখনই জোর জবরদস্তি টাকাটা কেড়ে নিয়েছিল, তো আর মারধরও করেছিল আমাকে ভাইকে। আমাদের মতো এরকম গরিব অসহায় মহিলারা তো একটু ভালো থাকার জন্য স্বনির্ভর হওয়ার জন্য এরকম ছোটোখাটো লোন নেয়, ঠিক আছে, কিন্তু এই আমাদের সঙ্গে যেটা হলো এরকম করাটা তো ঠিক না, এটা তো আমাদের ঠকানো হচ্ছে তাই না। হ্যাঁ, এরকম অনেক লোক আছে, এরকম প্রচুর লোকের সঙ্গে উনি এরকম করেছে, তো এটাও একটা বিহিত হওয়া দরকার, ঠিক আছে, এইভাবে আমাদের সঙ্গে এরকম ঠকানোটা ঠিক না, ওনার উচিত না। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, কোটি কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ আনছে তা মিথ্যা, তবে কেউ কেউ অভিযুক্ত আছে, আমরা খবর পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এতে যে 20,000 টাকা লোন, সরকার 10,000 টাকা সাবসিডি আর বেনিফিশিয়ারি পায় 10,000 টাকা, আর এই যে বলেছে না সভাপতির মদক এসে জানেই না, এক একটা ব্লকে 200-250 ফর্ম পায়, সেই ফর্মটা সরকারিভাবেই ডিস্ট্রিবিউশন হয়, বিসিডব্লিউর অফিসার আছেন, ওনার মাধ্যমেই ফর্মটা আসেন, উনি পঞ্চায়েত সমিতিতে আমার যে 27টা মেম্বার, ওই 250 ফর্ম ওই 27 জন মেম্বারের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়, সেই মেম্বাররা গ্রামে গিয়ে কি করছে, আমি অস্বীকার করছি না যে আমার দলের লোক ধোয়া তুলসী পাতা, কিন্তু সেক্ষেত্রে যদি এমন হয় তার অবশ্যই শাস্তি হয়। এদের কাছ থেকে যদি কেউ 1
টাকা কমিশন নিতে চাইছে, কমিশন যদি মনে করে নেবে, তাহলে আমার কাছে যদি কোনো কমপ্লেন আসে আমি তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেব। কারণ আমি গরিবের পক্ষে, আমি এইসব এই তুলাবাজি একদম পছন্দ করি না। বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস বলেন, আগে থেকেই টাকা তোলার ফর্মে মহিলাদের সই করিয়ে টাকা তুলে দেওয়া হয়। সামান্য টাকা পান মহিলারা, তবে তাদেরকে ঋণ শোধ করতে হয়। কেউ পাটের কাজ করে, মালা বনে, কেউ বিড়ি বান্ধে, গরু পোষে, এরকম অনেক বিষয় আছে, কুটির শিল্প ছোট ছোট। সরকারের উদ্দেশ্য এদেরকে স্বাবলম্বী করে দেওয়া, কারণ এরা বিভিন্ন জায়গার থেকে মানুষের কাছ থেকে বেশি টাকা লোন নেয়, সেজন্য সরকার এটা দেখেছে। কিন্তু দুর্ভাগ্য এটা, সেই মানুষগুলোকে সহযোগিতা করার নাম করে বাগদা বলক একটা তপশিলি অধ্যুষিত এলাকা, বিধানসভা বিশেষ করে ব্লকটা, সেখানে দাঁড়িয়ে থেকে এই মেয়েদেরকে এবং মা বোনদেরকে নিয়ে যাওয়া হয়েছে। লোন দেওয়া হবে, সাবসিডি লোন, 10,000 টাকা টোটালি সাবসিডি, সরকারের সাবসিডি থাকে, আর 10,000 টাকা তার কিস্তিতে কিস্তি টাকা দেওয়ার কথা। কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট খবর রয়েছে, আপনি সারা বাগদায় ঘুরবেন, দেখবেন সেখানে মায়েদেরকে বোনদেরকে নাম করে লোনটা হয়েছে। সেই লোনটা থেকে এরা আগের থেকে ব্যাংকে যাওয়ার আগে, যেদিনকে লোনটা পাবে তার আগে, তার ব্যাংকের যে উইথড্রল ফর্মটা সেখানে সই করে নিয়েছে, সই করে নিয়ে সেই টাকাটা আত্মসাৎ করা হয়ে গিয়েছে। বাগদা ব্লকে বহু মহিলা এইভাবে ঋণ নেওয়ার নামে দুর্নীতির শিকার হয়েছেন বলে জানা গিয়েছে। বিভিন্নভাবে লোনগুলো দেওয়া হচ্ছে, কিন্তু তার বিনিময়ে বেশ কিছু টাকা নেওয়া হচ্ছে, কখনো কারো কাছ থেকে 15,000, কারো কাছ থেকে 16,000, কারো কাছ থেকে আমাদের কাছে অভিযোগ করছে। তো যাই হোক, ইতিমধ্যে একটা অভিযোগ তিনি নিজেই থানায় করেছেন, কারণ তার কাছ থেকে 16,000 টাকা নেওয়া হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে। আমরা দলের পক্ষ থেকে অবশ্যই চাইব যে মমতা ব্যানার্জি যেভাবে তিনি গরিব মানুষের এ লোন দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছেন, অথচ কিছু মানুষ নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য গরিব মানুষদেরকে প্রতারিত করছেন, আমরা অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা।